কি বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি প্রণয় আবার চলে আসলাম আপনাদের চ্যানেল প্রমেকে। হ্যাঁ, নবমী রাত্রে বাড়ি ছিলাম না, ছিলাম কলকাতায়, ঠাকুর দেখে ফিরলাম সকালবেলা, তাই দশমীর ভিডিওটা বানিয়ে ফেললাম। এটা আমার শেষ ভিডিও, জানি পুজোর অনেক পরে আসছে, তবুও দেখুন হয়তো ভালো লাগবে। আজ বিজয় দশমী, সকালবেলা বেরিয়ে পড়লাম আমি আর আমার বাবাই, চলে আসলাম শ্রীপল্লী দুর্গাপূজা দেখতে। এখানে প্যান্ডেলটা সুন্দর বানিয়েছে, কোন একটা আদিবাসী গ্রাম, যে গ্রামে আছে অনেক মানুষ কিন্তু তারা কেউ জীবিত নেই। অপূর্ব সুন্দর এখানকার লাইটের এবং বিভিন্ন রকম কাগজ দিয়ে ডিজাইন, খুব সুন্দর প্যান্ডেলটা। চারিদিকে আলো আর আলো, একজন বয়স্ক মহিলা বসে আছে, বৃদ্ধ মহিলা, না এনাকে বানানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখানে প্যান্ডেলের মাঝখানে একটা গাছ, মনে হয় তুলসী গাছ, যেখানে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে। এখানে মা দুর্গাকে প্রণাম প্রণাম করতে দেখা যাচ্ছে, অসুর বধ করছে না, অসুর হাত তুলে আকাশের দিকে রয়েছে। অপূর্ব সুন্দর বানিয়েছে প্যান্ডেল। এই প্যান্ডেলটাকে দেখে একটু এগিয়ে আসলাম শান্তি সংঘে। শান্তি সংঘে পাখি ঢুকতেই ময়ূর, এখানে রাম তার ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভিতরে পাখির কোলাহল, এই যেন পাখি রাজ্যে চলে এসেছে। উপরে ঝুলছে কত পাখি, খুব সুন্দর লাগছে পাখির আওয়াজ, যেন পাখির দেশে আমি চলে এসেছি। এখানেও মাকে অসুর বধ করতে দেখা যাচ্ছে না। এবার চলে আসলাম তুফান সঙ্গ। তুফান সঙ্গ একটা মন্দির মতন বানিয়েছে, যেটা রাধাকৃষ্ণের মন্দির। এটা আমেরিকার কোন একটা রাধাকৃষ্ণের টেম্পল। এখানে কৃষ্ণের জন্ম পুরো লীলাটাকে এরা তুলে ধরেছে প্যান্ডেলের গায়ে গায়ে। এখানে মা অসুর বধ করতে দেখা যাচ্ছে, খুব সুন্দর ঠাকুর। শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকে শুরু করে বড়বেলা পর্যন্ত সবকিছু এই প্যান্ডেলের গায়ে ফুটে তুলেছে। উপরের ঝাড়বাতিটা অপূর্ব, তুফান সঙ্গের প্যান্ডেল দেখা হলো। গাড়ি নিয়ে ছুটে চলে আসলাম জাফরপুর পঞ্চানন পাঠাগারে প্যান্ডেল দেখতে। প্যান্ডেলটা ঢুকতেই দুটো হাতি, খুব সুন্দর ফুল, ভেতরে নীল সাদা রঙের রং, খুব সুন্দর লাগছে, যেন পরীর দুনিয়া চলে এসেছি। পরী, হ্যাঁ পরী, কত সুন্দর সুন্দর ফুল চারিদিকে, দারুণ লাগছে।
চারিদিকে ফুল ফুটে রয়েছে, নীল রঙের ফুল। এখানে মা দুর্গা পড়ি, হ্যাঁ পড়ি, সেই স্বপ্নের পড়ি। মা দুর্গা এখানে অসুর বধ করছেন। বাবুপুর, হ্যাঁ সামনেই লম্ফবাজার, আমি যতদূর জানি সেখানে বিদ্যাসাগর, বিদ্যাসাগরের ইতিহাস ফুটে তুলেছে ছোটবেলা থেকে বড় অবধি। এখানে বিদ্যাসাগরের গল্প তুলে ধরেছে এরা, ছোটবেলায় কিভাবে কলকাতা গেছে, কিভাবে পড়াশোনা করেছে। বিদ্যাসাগর অনেক বই লিখেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই বইগুলোকেও এরা ফুটিয়ে তুলেছে এই মণ্ডপে। কত রকমের বই, কথামালা, নীতিবোধ, খুব সুন্দর এদের প্যান্ডেলের থিম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বই, গল্প খুব সুন্দরভাবে এরা ফুটিয়ে তুলেছে এদের প্যান্ডেলের মাধ্যমে। ভেতরে বর্ণমালা, অ আ ক খ, কত কিছু লেখা, সব যেন ঝুলছে ঠিক আমাদের মাথার উপরে। ছোটবেলার থেকে যেমন ঝুলছে তেমন মাকে এখানে দারুণ লাগছে। অবশেষে এই পুজোর এই বামনপুরের প্যান্ডেল দেখা শেষ হল। এবার এগিয়ে যাব, বাইরে বেরিয়ে এসে এগিয়ে আসলাম সেবাগ্রামে। এটা সেবাগ্রামের পুজো, এটাও ঠিক ওই পুরীর প্যান্ডেলের মতনই অনেকটা। ভালো করে দেখে বুঝলাম এখানে জেলেদের মাছ ধরার গল্পটাকে ফুটিয়ে তুলেছে। এখানে প্যান্ডেলের চারিদিকে মাছ আর মাছ, যেন একটা অ্যাকোরিয়ামের মধ্যে ঢুকে গেছি বা সমুদ্রের নিচে কোনো একটা ঘরে চলে এসেছি। এখানে মা দুর্গাকে দারুণ সুন্দর লাগছে, এক জেলার ঠাকুর, যেখানে মা দুর্গা, অসুর, সিংহ, লক্ষ্মী, গণেশ, সরস্বতী সবাই একসাথে। এইভাবে প্যান্ডেল দেখা শেষ। আজকে দুর্গাপূজা আজকে শেষ দিন, আজকে বিজয়া দশমী, তাই সেই জন্য বরণ করতে এসেছে বাড়ির লোক। সেই বরণ পর্ব দেখব এবং দেখানোর চেষ্টা করব। তবে চলো বিজয়া দশমী সেই ঠাকুরকে বরণ করার সেই পর্ব। এটা পলতানিতাই সঙ্গের মণ্ডপ। পলতানিতাই সঙ্গের পূজা মণ্ডপের ভেতরে অনেক মহিলা এসেছে, কেন জানেন? আজকে দশমী, হ্যাঁ আজকে মাকে বরণ করতে এসেছে এরা। চারটে দিন মা আনন্দ দেয় আমাদের, শেষ দিনেও একটু আনন্দ করে শেষমেশ তো মনের ভিতরে একটা দুঃখ থেকেই যায়, আবার একটা বছর প্রতীক্ষা। একটা বছর পর আবার মা আসবে তার বাপের বাড়িতে, সেই আশাতে সবাই বরণ করছে মাকে। সিঁদুর, পান, দুব্বা, সুপুরি সব কিছু দিয়ে মাকে একে একে সবাই বরণ করে নিচ্ছে। বরণ ডালাতে প্রত্যেকেরই সিঁদুরের কৌটো, পান,
সুপারি, দুব্ব এবং মিষ্টি। একে একে এসে সবাই মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, পান দিয়ে ষাট করে দিচ্ছে, ষাট ষাট করে দিচ্ছে, সবাই আশীর্বাদও নিচ্ছে। আজকে দশমী, মনটা খারাপও লাগছে। আজকের পরে আবার একটা বছর পর মাকে আবার দেখব, মা দুর্গা আবার তার সন্তানদের নিয়ে আবার তার বাপের বাড়িতে আসবে, আবার আমরা দুর্গাপুজো করব। সেই আনন্দে, সেই চিন্তা করে সবাই শেষমেশ সিঁদুর খেলায় মেতে উঠল। সব বিবাহিত মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, সিঁদুর লাগিয়ে দিচ্ছে। এইভাবে আজকে বিজয় দশমীর পুজো শেষ। এরপরে মা দুর্গাকে বিসর্জন দেওয়া হবে গঙ্গায়। জানি না কেমন লাগলো আমার এই চারটে দিন, ভালো মন্দ মিশিয়েই লাগলো। কার কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আজকে আজকে তবে এই অবধি থাক, আবার আসবো অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। এখন বাড়ি যাব, কালকে সারা রাত জাগা, কলকাতা ঠাকুর দেখতে গেছিলাম। আশা করি সবার এই পুজো ভালো গেল। সকলকে জানাই শুভ বিজয় দশমী। তবে যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। যারা নতুনরা আসছেন তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে একটা বেল ঘন্টা আছে, সেটাকে একটু বাজিয়ে দিন, তাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন অটোমেটিক পাবেন। টাটা।